welcome back to my channel. So, একটা ছোট্ট শর্ট একটা স্পেশাল ভিডিও নিয়ে আমি মি এন্ড মাই মামের বিশাখা চলে এসেছি। তো আজকে তোমরা জানো খুবই আজকে একটা স্পেশাল ডে। টুডে ইজ 14 মার্চ আর ওয়ান অফ দ্য মোস্ট ভার্সাটাইল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট গুড অ্যাক্টর বেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার কান্ট্রি আমির খানের আজকে হ্যাপি বার্থডে। তো ভাবলাম একটা মানে স্পেশাল কিছু করা যাক, সো তাই জন্য আমি এই ভিডিওটা করছি। সো আমি যে কখনো যে আমির খানের যে ফ্যান সেটা না, সেটা আমি কখনো বলতে পারবো না যে আমি আমির খানের ফ্যান। আমি রেসপেক্ট করি অ্যাজ আ অ্যাক্টর, অ্যাজ আ যে কাজগুলো উনি করেছেন ওই জিনিসটাকে আমি রেসপেক্ট করি। আই এম অলওয়েজ আ এসআরকে ফ্যান, সবসময় শাহরুখ খানেরই আমি ফ্যান, এখনও আছি, সারা জীবনই থাকবো। জব তক ইয়ে দিল ধড়ক রা হ্যায় তব তক, সেটাই। কিন্তু ভালো কাজকে আমি সবসময় রেসপেক্ট করি, তো আর আমির খানের কাজকে আমি সবসময় রেসপেক্ট করি। তো এরকম পাঁচটা মুভির আমি নাম নেব যেটা ওর বার্থডের দিন, যেটা আমার প্রচণ্ড খুবই খুবই ফেভারিট আর আমার অ্যাক্টিং ওয়াইজ খুব একটা রিয়েল লেগেছে। আর খুব আমার ওখানে মনে হয়নি হি ইজ আমির খান, আমার ওই ক্যারেক্টারগুলোকে মনে হয়েছে। তো ওয়ান বাই ওয়ান এই নামগুলো বার্থডের দিন আমি নিতে চাই। তো মোবাইলটা একটু রাখা যাক। ইয়েস, সো নাম্বার ওয়ান অকেলে হাম অকেলে তুম, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মুভি, প্রচণ্ড ইমোশনাল একটা মুভি। ওখানে যে আমির খান যে বাবার রোলটা করেছিল প্রচণ্ড খুব সুন্দর করে ওটা ফুটিয়েছিল। সিঙ্গল মাদার আমরা সবসময় শুনেছি, কিন্তু আফটার ম্যারেজ ডিভোর্সের পর একটা ছোট্ট বাচ্চাকে সামলানোর রোল করেছিল, আর ওই বাচ্চাটা এত কিউট ছিল, জানি না এখন কত কত বড় হয়ে গেছে, বাচ্চাটা প্রচণ্ড কিউট ছিল। আর পার্টিকুলারলি একটা সিন আমি আজ অব্দি ভুলতে পারবো না, সেটা হলো লাস্টে যখন ওর ওয়াইফ এসে, তারপরে তো ওয়াইফের সাথে লাস্টে মিল হয়ে গেল, কিন্তু কোর্ট কেস হয়েছিল যে বাচ্চা কার কাছে থাকবে, বাবার কাছে না মায়ের কাছে। তো অবভিয়াসলি কোর্টের ভার্ডিক ছিল মায়ের কাছে, অত ছোট বাচ্চা তো মায়ের কাছেই থাকে। তো যখন মা নিয়ে যাচ্ছিল, তবে লাস্টে তো মা নিয়ে গেল না, মা ওখানেই থেকে গেল, ওই যে কান্নাটা যে হাউ হাউ করে একটা ছেলে একটা ম্যান ওইভাবে কাঁদছে, দ্যাট ইজ টেরিফিক। তাই জন্য আকেলে মা আকেলে হাম আকেলে তুম নাম্বার ওয়ান। নাম্বার টুতে রঙ্গিলা, হোয়াট আ পারফরমেন্স, মানে এত বেশি রিয়াল, মানে যে টাপরি রোলটা করে সো মাচ রিয়াল। একটা সিন তোমরা ইউটিউবেও দেখতে পারো, জানি না মনে আছে কি না, ওর গার্লফ্রেন্ডের সাথে, ঠিক গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ডকে তো ওর মনের কথা বলতেই পারেনি, যে অ্যাক্ট্রেস ছিল উর্মিলা মাতঙ্গার সাথে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল, ওই রেস্টুরেন্টের সিনটা না, এটা ফ্যাক্ট, এটা খুব কম অ্যাক্টারই করতে পারবে। দ্যাট ওয়াজ আ টেরিফিক সিন অ্যান্ড টেরিফিক ন্যাচুরাল সিন, যে এদের বলছে এসি চলছে, এসি অন কর, এসি অন কর, তখন যে ওয়েটার ছিল স্যার এসি ফুল অন হ্যায়, তো ওইটা যে আর পাটাকে ওইভাবে বসিয়ে টেবিলের উপর পা তুলে দেওয়া, দ্যাট ইজ সামথিং এলস। তো নাম্বার টুতে রঙ্গিলা। আচ্ছা নাম্বার থ্রিতে ওই সেম টাইপের একটা মুভি, ওখানে ওটা পড়ি, গুলাম বলে একটা মুভি ছিল, বিক্রম ভাটের মুভি ছিল, ইয়েস বিক্রম ভাটেরই ছিল, রানী মুখার্জি ছিল, রানী মুখার্জির হ্যাঁ ফার্স্ট বইই ছিল, ওই যে সেই গানটা আঁখো সে তুনে ইয়ে ক্যা কর দিয়া দিল ইয়ে দিওয়ানা ধড়কনে লাগা তনহাই মে হম মিলে ইস তরহ বারিশ মে আয়ে তড়পনে লাগা তু তড়পনে লাগা মেন মচলনে লাগি বুন্দ এসে গিরি জান চমনে লাগি। উসকে বাদ মুঝে লাইন ইয়াদ নেই, যতটুকু ইয়াদ ছিল বলে দিলাম। আচ্ছা সো গুলাম মুভি, গুলাম মুভিতে ওটা পড়ি রোলটা করেছিল, তো সাংঘাতিক ওটা একটা প্রচণ্ড ন্যাচুরাল, প্রচণ্ড ন্যাচুরাল ফার্স্ট সিনে কোর্টের সিনটা যেটা ছিল, জানি না তোমাদের মানে কতজনের মনে আছে কোর্টের সিনটা, তারপরে ওখান থেকে ওর যে লয়ার ছিল, লয়ার থেকে ওর মানে টাকা মানে লয়ারের পকেট থেকে মানে ওরই বকশি মানে ওটাকে দেবে, ওই টাকাটাই ও আবার নিয়ে নিল, ওই টাকাটা আবার ওকে দিল যে হ্যাঁ এটাই তোমার মানে লয়ার যে ফিসটা আছে ওর থেকে ও চুরি করেছে, ওকে আবার ও দিয়ে দিল। তো দারুণ, মানে খুবই ন্যাচুরাল। হ্যাঁ নাম্বার থ্রি গেল। নাম্বার ফোর ইজ ফানা, তো ফানা আমার খুব ফেভারিট একটা মুভি, আর এখানে ও একটা টেরারিস্টের রোল করেছিল, এমনই একটা ছিল, ইজ এ ভেরি শ্রুট পার্সন, একটু ফার্স্ট হাফে তো পুরোটাই একটু নেগেটিভ শেডস ছিল, তারপরেও
মানে যে সেকেন্ড হাফে টোটালি অপোজিট, দুটো ক্যারেক্টার যে করেছিল, ফার্স্ট হাফে একটা, সেকেন্ড হাফে টোটালি অপোজিট একটা ক্যারেক্টার। তো ওই জন্য আমার প্রচণ্ড একটা মানে অ্যাক্টিং ওয়াইজ আমার বইটা চলেছিল, মানে অত সাংঘাতিক হিট হয়েছিল তা মনে হয় না, অতটা হিট হয়নি, কিন্তু খুবই পপুলার একটা মুভি ছিল। সো যে যে ফার্স্ট হাফে যে রোলটা করেছিল, তো ওইটা আমার প্রচণ্ড ভাল লাগে। তো এত ন্যাচুরাল একটা মানে গলার টোন, কথা বলার স্টাইল, একটা হয় না না মেয়েদের সাথে, হি ইজ ওম্যানাইজার, ফার্স্ট হাফে তো পুরো একটা ওম্যানাইজারের রোল করেছিল, যে একটা ইনোসেন্ট একটা ম্যান ইন দ্য সেকেন্ড হাফ ই টোটালি ডিপলি ইন লাভ উইথ দ্যাট সেম পার্সন, একটা মেয়ে কিপার কীভাবে একটা বাজে লোককে পাল্টে দিল, সো সেটারই গল্প ছিল ফানা। তো ওই জন্য আমার ওটা খুবই ভালো লাগে। আর হলো ব্যাপারটা হলো যে কীভাবে একটা মেয়েকে, একটা অন্ধ মেয়েকে, একটা ব্লাইন্ড মেয়েকে কীভাবে মানে ইমোশনালি একটা মেয়েকে কীভাবে করে দাও, আর তারপরে সেকেন্ড হাফে টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার, অ্যান্ড লাস্টে তো যেটা হয়েছে, তো আমির খান তো মারাই গেল, কাজলই গুলি মেরেছিল আমির খান, বিকজ হি ইজ আ টেররিস্ট। তো এই টেররিস্টের যে ডাবল ভূমিকাটা, ইটস অসাম। আর নাম্বার ফাইভে লাস্ট বাট নট দ্য লিস্ট, সবারই এটা খুব ফেভারিট মনে হয়, সব ইয়াং জেনারেশনের খুব ফেভারিট, দ্যাট ইজ দিল চাতা হ্যায়। আমির খান যে এই আকাশের রোলটা করেছিল দিল চাতা হ্যায়তে, তো ওটাও আমার একটা প্রচণ্ড ভালো লাগে, অ্যাক্টিং ওয়াইজ, পারফরমেন্স হোক, ক্যারেক্টারাইজেশন হোক, কারণ ওখানে ও ডাবল একটা রোল করেছিল। প্রথমে হি ইজ ভেরি স্নবিশ, ভেরি এই বলে না বড়ে বাপ কা বিকরা হুয়া অলাদ, ওরকম টাইপের একটা রোল করেছিল, এই পার্টি করছে, এই গোয়াতে চলে গেল, আর ওর দুটো ফ্রেন্ড ছিল, আর ওই আরেকটা ফ্রেন্ড ওরকম, মানে সাইফ আলী খান এক্সেলেন্ট এখানে। আমি যদি সাইফ আলী নিয়ে কিছু করতে হতো, আমি নাম্বার ওয়ানে সাইফ আলীকে ওই দিল চাতার জন্যই রাখতাম, এক্সেলেন্ট পারফরমেন্স, মানে সু মানে রিয়ালিস্টিক, রিয়াল এত দারুণ একটা রোল প্লে করেছিল। আর আরেকটা ফ্রেন্ড ছিল অক্ষয় খান্না, সো হি ইজ ভেরি সিরিয়াস, ও মানে জীবনের রিয়ালিটিটাও খুব ভালো করে ও বোঝে। সেই রোলটা তো ব্রেক মানে ইন্টারভ্যালের আগে বন্ধুত্বর মধ্যে একটা খুব বড় একটা যেটা বলে ব্রেকআপ হয়েছিল, মানে অক্ষয় খান্নার চিন্তাভাবনা একটা অন্যরকম ছিল, আমির খানের চিন্তাভাবনা অন্যরকম, এমন একটা পজিশন হয়ে যায় যে হি স্ল্যাপ হিম, মানে ইয়ে অক্ষয় খান্না আমির খানকে স্ল্যাপ করবে, হি মানে ও ভ্যালুই দিচ্ছে না, মানে ও একটা মেয়েকে ভালোবাসে অক্ষয় খান্না, সে ওর থেকে বয়সে অনেকটাই বড়, ডিম্পল কাপাডিয়া রোলটা প্লে করেছিল, তো সেটা ওর বন্ধুর থেকে ও যে সাপোর্টটা চেয়েছিল, আর ওটাকে নিয়ে ও জাস্ট মজা উড়িয়ে যাচ্ছে, সেটা অক্ষয় খান্না একদমই খুব মন থেকে মেনে নিতে পারেনি। আর ওই ডায়লগটা প্রচণ্ড ভালো বলেছিল অক্ষয় খান্না, তো দেখো যে এসা টাইম আতা হ্যায় জিন্দগি মে জব সচমুচ হমে কিসি সে প্যার হো জাতা হ্যায়, তব তু জো ও কহ রহা হ্যায় না কি ইয়ে উমর মে বড়ি হ্যায় ও সব, ও কভি মায়নে নেই রাখতা, তো কভি এসা টাইম আতা হ্যায় তো সচমুচি প্যার হয়ে যাতে, আর সেই একই জিনিস আমির খানের সাথে হলো, ও সচমুচি ওর প্যার হয়ে গেল প্রীতি জিন্টার সাথে, তো সেটা সেকেন্ড হাফে একদম ডাইভার্স একদম দুটোরও। তো এই পাঁচটা আমার খুব প্রিয়, আরও অনেক আমির খানের মুভি আছে, লাইক কী বলো রং দে বাসন্তী আছে, সরফরোশ আছে, কিন্তু আমি সামহাও এই পাঁচটার সাথেই আমি রিলেট করতে পেরেছি, আমার ভালো লেগেছে, আমার সব দিক থেকে ভালো লেগেছে এই পাঁচটাই। তাহলে হ্যাপি বার্থডে টু দ্য মোস্ট ভার্সাটাইল অ্যান্ড দ্য মোস্ট কী বলো, একটা সময় বলা হতো চকলেট হিরো, চকলেট হিরো টার্ন ওভার টু মোস্ট ভার্সাটাইল, অ্যান্ড মোস্ট ভার্সাটাইল টার্ন অফ টু মোস্ট লাইক কী বলে গ্রেটেস্ট অ্যাক্টর অফ আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। বাই টেক, আর যাওয়ার আগে একটা গান দিয়ে তো হতেই হবে, আমির খানের বার্থডে বলে কথা, রাজা কো রানি সে প্যার হো গয়া পহলি নজর মে ইকরার হো গয়া দিল জিগর নোনো ঘায়েল হুয়ে তিরে নজর কা পহলা প্যার হো গয়া, রাজা কো রানি সে প্যার হো গয়া। আরেকটা সেই যখন চকলেট হিরো বলতো ওই গানটা, গজব কা হে দিন দেখো জরা ये दीवानापन, सोचो जरा तुम हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से। अरे इट्टा ऑल टाइम फेवरेट, अकेले है एटा दे मिशेश करबो तो क्या गम है चाहे, एटा ते अमर माँ के, अमर मी एंड माय मॉम एर माँ के इंक्लूड करते ही हम।
আস কোনো অবস্থাই না মমের সাথে আবার কোনো আসো 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 এই মা আসছে আমি তো কান্টি এই যে আমি এখন ডান্স করে যাচ্ছি বাবা মা বলছে একটু আমি প্রপার হয় আমি আসবো না এই যে গানটা এটা আমি মার সাথে তো আমি সব থেকে বেশি রিলেট করি আচ্ছা একটু দুটো ওয়ার্ড আমির খান অ্যাক্টরের ব্যাপারে তোমার তুমি অলরেডি বলে দিয়েছো তোমার ওর কোন বইটা সব থেকে তোমার মনে আছে তোমার ভালো লাগে আমি ওর পলিটিক্যালি কারেক্ট হতে পারবো না আমার যেটা পছন্দ বলে দিচ্ছি আকেলে হাম আকেলে তুমি খুব ভালো লেগেছে আর হ্যাঁ আকেলে হাম আকেলে তো ভালো লেগেছে আর কোনটা ভালো লেগেছে চুলকাচ্ছে মানে তোমার তারে জামিন পে ও হো মিস করে গেলাম যাই হোক আমি আমার পছন্দ বলছি তারে জামিন পে টিচারের রোলটা দাও তাহলে এই গানটা দিয়ে শেষ করো আকেলে হে তো ক্যা গম হে চাহে তো হামার বস মে ক্যা নাহি বস এক জরা साथ हो तेरा तेरे तो है हम कब से सनम तेरे तो है हम कब से सनम बाय 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 टेक केयर लव यू